এই পর্যায়ে আমি ভাইকে যে প্রশ্নটি করব, প্রশ্নটি হচ্ছে, নামাজ না পড়ে রোজা রাখলে কি হবে? ভা, নামাজ পড়ে রোজা রাখে না, তাহলে কি হবে? দুটি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে আলোচনা করবেন। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সম্মানিত ভাই, ভাই প্রশ্ন করেছিলেন নামাজ না পড়ে কি রোজা হবে নাকি, প্রশ্নটা কি ছিল? জি, নামাজ না পড়ে রোজা রাখলে কি হবে, বা জি রোজা না রেখে নামাজ পড়লে কি হবে? দুটি প্রশ্ন আচ্ছা একসাথে করছিলাম। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই। এক নাম্বার হচ্ছে নামাজ না পড়লে কি রোজা হবে, জি। দুই নাম্বারে হচ্ছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, রোজা রাখে না, জি ভাই। জি ভাইয়ের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, রোজা রাখে না, হ্যাঁ রোজা রাখে, রোজা রেখে এবং নামাজ পড়ে না। সম্মানিত ভাই, প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ এটি একটি ফরজ, ফরজ ইবাদত। দ্বিতীয়তে রমাদান মাসে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সুতরাং এটিও আরো একটি ফরজ। নামাজ দৈনিক পাঁচ ওয়াক্ত পাঁচবার আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। নির্ধিদায় উজুর যদি না থাকে, কোনো উজুর যদি না থাকে, অবশ্যই অবশ্যই আমাদেরকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করতে হবে। তেমনি ভাবে সিয়াম, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন রমাদান মাসের রোজা রাখা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। অতএব দুটোটাই ফরজ ইবাদত, দুটোটারই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি অতি বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন আল কারিমের মধ্যে, যতবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজের কথা, যে নামাজকে আমাদেরকে কায়েম করতে হবে, নামাজকে আমাদেরকে কায়েম করতেই হবে যদি আমরা মুসলমান হয়ে থাকি। এক নাম্বার নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার জন্য সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব, নামাজের কথাই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, নামাজ হলো বান্দার জান্নাতে যাওয়ার চাবি, অতএব আমাদেরকে নামাজ আদায় করতেই হবে, কোনো উজুর যদি না থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। আর দুই নম্বর প্রশ্ন ছিল সিয়াম পালন করা, নামাজ একটি ফরজ ইবাদত, রোজা হলো আরো একটি ফরজ ইবাদত, দুটি সমান গুরুত্বপূর্ণ, সময়ের গুরুত্বপূর্ণ, দুটি সমান কিন্তু গুরুত্বপূর্ণ। নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, কিন্তু রোজার হিসাবও আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই নেবেন। তবে রোজা যারা রাখবে এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দেবেন, সুবহানাল্লাহ। রোজা যারা রাখবেন
সিয়াম যারা পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার কারী ব্যক্তির পুরস্কার কিয়ামতের ময়দানে নিজ হাতেই তা দান করবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে জানিয়েছেন আসসাউমু লি ওয়া আনা আজিজিবি, এর অর্থ হলো রোজা আমার জন্য আর পুরস্কার আমি নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ। অতএব নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তেমনি ভাবে সিয়াম রোজা রাখা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজের হিসাব যেমন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে এবং সিয়াম যারা পালন করবে রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যিনি রাখবেন তার সওয়াব তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতেই দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আশা করি আমার আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। জি ভাই আলহামদুলিল্লাহ। যারা আপনারা শুনছেন উনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ওনারে দুইটা প্রশ্ন দিয়েছিলাম, দুইটা প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিয়েছিলেন। প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন।